আর আমি যখন স্বতন্ত্র প্রার্থী হব, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে নির্দেশনা আছে, এবার যারা জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে তাদেরকে দলগতভাবে কোনো বা সাংগঠনিকভাবে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হবে না বা তাদেরকে কোনো শাস্তি বা বহিষ্কার করা হবে না। সেই জায়গাটা আমি মনে করি যে আমি সিদ্দিকুর রহমান ভেবে যদি স্বতন্ত্র প্রার্থী হতাম বা হওয়ার অপশনটা আমার আছে এবং হওয়ার করার মতো আমার অ্যাবিলিটিও আছে, কিন্তু আমি আসেন একটি স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান হয়ে কাদের জন্য কাজ করবে? যদি সত্যিকার অর্থে আমার দল, আমি যে দলকে পছন্দ করি সেই দল যদি সরকার গঠন না করে তাহলে কি হবে? আর আমি যখন স্বতন্ত্র প্রার্থী হব, আমি মনে করি যে তখন মনে হবে যে আমি শুধু আমার কনস্টিটিউশনের জন্য কাজ করার জন্য আমি যাবো না। আমি সিদ্দিকুর রহমান কিন্তু বারবার বলি, সিদ্দিকুর রহমান একটি কনস্টিটিউশনের জন্য কাজ করার জন্য যাবে না, সিদ্দিকুর রহমান গোটা দেশের মানুষের জন্য আইন প্রণয়ন করার জন্য জাতীয় সংসদে যাবে। অনেকে ভাবতে পারবেন মানুষ তো খুব হাসি বা কমেডি, আরও যদি বলি আমাকে উপহাস করে যখন আমার ইয়েতে লেখে, আমার কমেন্টস বক্সে লেখে যে জোকার, সেই মানুষটা সারা বাংলাদেশে কে কীভাবে কী দেখবে সেটা তো আমাকে পরীক্ষা করতে হবে এবং আমার সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা আমাকে বুঝতে হবে সত্যিকার অর্থেই। এবং সেই জায়গাটা থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মানে মনে হবে সিদ্দিকুর রহমান আসলে একটা নির্বাচন পাগল মানুষ, নিজেকে হাইলাইটস করতে চায়, নিজেকে ওই জায়গায় দেখতে চায়। অবশ্যই আমি ওখানে দেখতে চাই জাতীয় সংসদে একটা সিটে সিদ্দিকুর রহমান বসতে চায় যে সিটটা আগুনে ভরা থাকবে। আগুন, সেই আগুন কাদের জন্য? যারা এই দেশে দুর্নীতি করে, যারা এই দেশে থেকে সিন্ডিকেট করে, যারা এই দেশে নির্বাচনের আগে নমিনেশন পেপার দেওয়া জমা দেওয়ার সময় দেখা যায় 100 টাকা সম্পত্তি হলে ওই মেশিনটি ইউজ করে, যে মেশিনটাতে তার সম্পদ বিবরণীটা প্রবেশ করার পরে 1000 কোটি টাকা হয় বা 2000 কোটি টাকা হয় দুর্নীতি করে, সেই মানুষদের জন্য আগুন হিসেবে আমি সিদ্দিকুর রহমান যেতে চাই। এবং যারা সিন্ডিকেট করে এই বাজার ব্যবস্থা বা অন্য অন্য জায়গাগুলোকে উত্তপ্ত করে পড়ে তাদের জন্য আমি উত্তপ্ত করার জন্য যাব, তাদেরকে আমি কলারে ধরতে যাব। এইটুকু সৎসাহস বাংলাদেশে কয়জনে আছে বলেন? কয়জন বলতে পারে এই কথাটুকু? আমি সিদ্দিকুর রহমান বলতে পারি একটা মাত্র কারণে, বিকজ উই যে আমি বুকের ভিতরে যে দারুণ করি দেশপ্রেম, বুকের ভিতরে মানুষ করি 18 কোটি মানুষ। আমি তো কখনো চিন্তা করিনি যে আমি গুলশান বনানী বনানী ক্যান্টনমেন্ট এবং ভাষানটেক এলাকা থেকে দাঁড়াবো বা টাঙ্গাইল মধুপুর ধনবাড়ি থেকে দাঁড়াবো, শুধু তাদের জন্য কাজ করবো। সরি টু সে দ্যাট, জাতীয় সংসদে গেলে আমি আমার একটি কনস্টিটিউশন থেকে যদি কখনো যাই সেই কনস্টিটিউশনের জন্য 20% কথা বলবো, 80% কথা হবে সারা বাংলাদেশ নিয়ে। আমি চিন্তা করবো সারা বাংলাদেশকে কীভাবে, কোন জায়গায় ডেভেলপের জায়গা, কোন কোন জায়গায় অন্ধকার আছে, ওই গানের ওই লাইনটা আমি সবসময় বিশ্বাস করতে চাই। এবং ওই ওই কথাটাও বলতে চাই আমি, আমার ওই কথাটা যে তারুণ্যের আলোয় দূর হবে অন্ধকার, যেখানে যেখানে অন্ধকার থাকবে আমার তারুণ্য দিয়ে আমি সেটা শেষ করব। এবং পরিশেষে শুধু বলতে চাই আমার শেষ স্লোগান একটাই, সেটা হলো যদি লক্ষ্য দেখা টোট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। সিদ্দিক ভাই, দুইটা আসন থেকে আপনি নমিনেশন চেয়েছিলেন, একটা হচ্ছে ঘাটালি মধুপুর, না মধুপুর, মধুপুর ধনবাড়ি ধনবাড়ি, এই প্রশ্ন হলো বিএনপি জামাতের মধ্যে